হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো আমাদের এর কলেজের অ্যাডমিশন প্রসিডিওর কী হবে, আমরা যদি অনার্স নিই বা আমরা যদি পাশে পড়ি অথবা আমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে যাই বা অন্য কোনো কোর্স লাইনে যাই, তাহলে আমাদের অ্যাডমিশন প্রসিডিওর কী হবে, আমরা কবেই বা কলেজে উঠবো, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের অনেক ডাউট রয়েছে। সেই কারণে তোমাদের এই ভিডিওতে তোমাদের এই সমস্ত ডাউট নিয়ে আমি আলোচনা করবো, তোমাদের এই সমস্ত ডাউট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিক এই বছর দিয়ে থাকো এবং কলেজের এর অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে ডাউট থেকে থাকে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত ডাউট এই ভিডিওটি দেখার পর ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকো, অবশ্যই ভিডিওটিকে লাইক করো। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যারা এবছর অর্থাৎ 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের অনেকেই ডাউট রয়েছে অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে। অ্যাডমিশন প্রসিডিওর কীভাবে হবে, যেহেতু তোমাদের প্রতি পরীক্ষা বাতিল হয়ে গেছে, কিছু কীভাবে বাতিল পরীক্ষার নম্বর দেওয়া হবে, এ নিয়ে প্রচুর প্রতিনিয়ত কমেন্ট আসছে। সেই কারণে আমি বলবো তোমাদের এ নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন চেক করো, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আমাদের অ্যাডমিশন প্রসিডিওর কী হবে, যারা অনার্স নেবে তাদের ক্ষেত্রে কী হবে, যারা পাস নেবে তাদের ক্ষেত্রে কী হবে। অনেকে অনেক রকম কথা বলছে, আমি তোমাদের বাস্তবটা তুলে ধরবো, তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করবো। দেখো, এখানে সবার প্রথমে আসছে তোমাদের অনার্সের কথা। তোমরা কেউ বলছো আমি ইংলিশ অনার্স নিতে চাই, কেউ বলছো আমি এডুকেশন অনার্স নিতে চাই, কেউ বলছো আমি ফিজিক্স অনার্স নিতে চাই, কেউ বলছো আমি ম্যাথামেটিক্স অনার্স নিতে চাই। তো এখানে আমার কি এক্সাম দিতে হবে? যারা এবছর কলেজে অনার্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে শোনা যাচ্ছে যে তাদের অ্যাডমিশনের জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো এই যে এক্সাম দিতে হবে, এক্সামের জন্য অনেকে বলছে আবার কি এক্সাম দিতে হবে, এক্সামে কত নম্বর দরকার, কী দরকার। তো এখানে বলে রাখি, তোমাদের ক্লিয়ারভাবে বলে রাখি, অনার্সের যে স্টুডেন্টরা চাইছো যে অনার্স নিয়ে পড়বে, তো তোমরা যেহেতু অনার্স নিয়ে পড়ছো, তোমাদের একটা পরিকল্পনা তো রয়েছে পরে, ঠিক আছে, যে পরবর্তীকালে আমি এ নিয়ে এগিয়ে যাব, বা ম্যাথামেটিক্স নিচ্ছ বা ফিজিক্স নিচ্ছ, পরবর্তীকালে একটা জিনিস ভেবেই তো নিচ্ছ না, বিএসসি শুধু কমপ্লিট করবে, আমি আর পড়াশোনা করবো না। তাহলে আমি তাদেরকে বলছি তারা অনার্স নিও না, কোনো লাভ নেই, কোনো ভ্যালু নেই সেরকম। কারণ যদি ইন ফিউচার তোমরা এমএসসি করো, ঠিক আছে, যারা বিএসসি করবে তাদের ক্ষেত্রে বলছি, বা যারা বিএ করছে তারা যদি এমএ পড়ো, তাহলেই তোমরা অনার্স নেও। আদারওয়াইজ কিন্তু অনার্সের মানে ওইটুকু করে, মানে শুধু বিএ করে বা বিএসসি করে সেরকম কিন্তু কোনো লাভ হবে না। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা যখন বিএসসি পড়ছো, তোমাদের পরবর্তীকালে যখন এমএসসিতে তোমরা ভর্তি হবো, তখন কিন্তু প্রত্যেকটা কলেজেই, প্রত্যেকটা ইউনিভার্সিটিই তোমাদের এক্সাম দিতে হয়। আর এখন কেন, এর আগেও বিভিন্ন কলেজ রয়েছে, এই পরিস্থিতি ছাড়াও তোমাদের যখন বিভিন্ন ভালো ভালো কলেজ রয়েছে যেখানে তোমাদের এক্সাম দিয়েই তোমাদের অ্যাডমিশন নেওয়া হয়, সেটা এবছরের জন্য না, আগে বিগত বছরগুলোর ক্ষেত্রেও দেখা যেত। কিন্তু খুব রেয়ার কয়েকটা কলেজ ছিল যে কলেজগুলো এক্সাম নিত, তারপরে এক্সামের ভিত্তিতে তাদের অ্যাডমিশন নিত। কিন্তু এখানে দেখা যাচ্ছে এবছর প্রত্যেকটা কলেজে প্রায় অ্যাডমিশনের জন্য এক্সাম নেবে। কেন তোমরা নিশ্চয়ই জানো কারণটা। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাবে, যাদের পরীক্ষা, যে পরীক্ষাগুলো হয়নি, আমার ঠিক নাম মনে পড়ছে না, একজন আমাকে কোশ্চেন করেছে আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাই, আমার বাংলা ইংলিশের নম্বর খুব খারাপ রয়েছে, এরকম একটা কিছু বলেছিলে। এবং অনেকে এই ধরনের কোশ্চেন করছো, অনেকে একজন বলেছে এডুকেশনে আমি অনার্স নিতে চাই, একজন বলেছে আমি কেমিস্ট্রিতে অনার্স নিতে চাই, আমাদের কি এক্সাম দিতে হবে। তো এখানে প্রশ্নটা হচ্ছে এটাই, তোমাদের এক্সাম, এন্ট্রান্স এক্সাম যেটা রয়েছে সেটা তোমাদের দিতে যদি হয় তাহলে তোমাদের প্রবলেম কোথায়? তোমাদের তো সেই সাবজেক্ট নিয়ে এগিয়ে যেতে হবে। তুমি শুধু অনার্স তো করছো না শুধুমাত্র বিএসসি বা বিএ করবে বলে, এর জন্য তো অনার্স করছো না, পরবর্তীকালে যাতে তুমি এর উপরে যেতে পারো। কারণ বিএসসি, শুধু যদি বিএসসি করতে চাও তাহলে অনার্স নিয়ে কোনো লাভ নেই, শুধু যদি বিএ করতে চাও তাহলে অনার্স নিয়ে কোনো লাভ নেই, প্লেন পড়ো। কেন, যাদের অনার্সের একটা স্টুডেন্টেরও যে ভ্যালু থাকবে, তোমাদের আর প্লেন স্টুডেন্টেরও কিন্তু, মানে যারা জেনারেল পড়বে তাদেরও কিন্তু ভ্যালু সেম থাকবে। যদি তোমরা বিএ কমপ্লিট করে এমএ পড়ো অথবা বিএসসি কমপ্লিট করে এমএসসি কমপ্লিট করো, তবেই কিন্তু তোমাদের অনার্স নেওয়ার ভ্যালুটা থাকবে। তো যখন তোমরা ওই স্টেজে যাবে, যারা বিএসসি কমপ্লিট করবে, এমএসসি করতে যাবে, তখন কিন্তু তোমাদের এক্সাম দিতেই হবে। সেম প্রসিডিওর যখন তোমরা বিএ কমপ্লিট করে এমএ করতে যাবে, সেম কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে ভালো ভালো ইউনিভার্সিটিতে। তাহলে তোমাদের ভয় কোথায়? তোমরা তো যে সাবজেক্ট নিয়ে তোমরা পারদর্শী, যে সাবজেক্টে তোমরা খুব ভালো জানো, সেই সাবজেক্টেই অনার্স নিচ্ছ, তো তোমাদের এক্সাম দিতে আপত্তি কোথায়? আমার তো মনে হয় না কোনো আপত্তি থাকার কথা। কেন, পার্টিকুলার একটা সাবজেক্টকে তুমি বেছে নিচ্ছ, ওটা নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে, যতবার এক্সাম দিতে হবে, অনেক জায়গায় এক্সাম দিতে হতে পারে তোমাদের। তো এখানে শুধুমাত্র লকডাউনের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে বলে এক্সাম দিতে হবে তা না,
বিগত বছরগুলোতে পপুলার যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর সিট সংখ্যা কিন্তু খুব কম থাকতো এবং সেই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিতে হতো। বিগত দু বছর ধরে ম্যাক্সিমাম যে কলেজ রয়েছে সেই কলেজে এক্সামগুলো নেওয়া হয় না, মার্কসের ওপর ভিত্তি করে দেওয়া হয়। এবং সেখানে তোমরা বলতে পারো যে কেউ বলবে, কোনো কোনো মানে স্টুডেন্টরা বলবে কত পার্সেন্ট পেতে হবে স্যার, কত পার্সেন্ট পেলে আমরা এই পার্টিকুলার সেই সাবজেক্টে অনার্স নিতে পারবো। ম্যাক্সিমাম 60% ক্রাইটেরিয়া থাকে, আমি বলে রাখি। এবার এটা পুরোপুরি আমি বলতে পারি না যে 60%ই থাকবে, কেন কোনো একটা আমি বারবার করে বলছি যে জায়গাটা পপুলার জায়গা এবং যে জায়গায় যে কলেজটা পপুলার কলেজ সেই কলেজের ডিমান্ড বেশি। তোমরা জানো যে ব্র্যান্ডটার ভ্যালু বেশি সেই ব্র্যান্ডটা বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয় সেই ব্র্যান্ডের প্রোডাক্ট, আর যার কম ভ্যালু কম, যে কোম্পানির ভ্যালু কম সেই তার প্রোডাক্টটা কী হচ্ছে আমরা এই একই প্রোডাক্ট কিন্তু কম দাম দিয়ে কিনছি। তাহলে এখানে কলেজ কম্পেয়ার করতে হবে, কলেজ অনুযায়ী কিন্তু তোমাদের পার্সেন্টেজটা ডিপেন্ড করছে। ন্যূনতম যে অনার্স নেওয়ার ক্রাইটেরিয়া আমিও বলবো 60% না হলে ম্যাক্সিমাম কলেজ কী হচ্ছে অনার্স দেয় না। এবার কিছু কিছু কলেজ আর কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে আমি তো এই জায়গাটা ফেস করে এসেছি, আমি দেখেছি কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে 50% পেয়েও সে অনার্স পেয়ে গেছে। ঠিক আছে, লিস্ট টাঙায় প্রচণ্ড, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট টাঙায়, সেক্ষেত্রে কেউ কেউ 50% পেয়ে, কোনো কারণে ধরো তোমার পরীক্ষা ভালো হলো না, তুমি সেই সাবজেক্টে পারদর্শী কিন্তু হতেই পারে, কোনো কারণে তোমার পরীক্ষা ভালো হয়নি, সেক্ষেত্রে কি তুমি অ্যাডমিশন নিতে পারবে না? সেক্ষেত্রেও তোমার অপশান রয়েছে যে তুমি সেকেন্ড লিস্টে বা থার্ড লিস্ট বের করে, সেক্ষেত্রে আমি দেখেছি 50% বা তারও কম হলেও অনেক স্টুডেন্টকে অনার্স দেওয়া হয় অনেক কলেজ। কিন্তু আমি যদি পপুলার কলেজের কথা বলি, যে কলেজগুলো পপুলার রয়েছে, সবাই ভর্তি হতে চায়, যেখানে প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চাচ্ছে, সেই সমস্ত কলেজে কিন্তু একটা ডিম্যান্ড থাকে যে 80% বা 60%। তারপরেও এখানে অনেক কিছু রয়েছে, তোমাদের ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের দ্বারা কেউ টাকা পয়সা দিয়ে কম নম্বর হলেও অ্যাডমিশন নিয়ে নেয়, যদি সিট খালি থাকে, ওদের হাতে কিছু সিট থাকে ইউনিয়নদের কাছে, তো সেখানে সেইভাবেও তারা অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে তাদের কেউ 10,000 টাকা, কেউ 20,000 টাকা, কেউ 50,000 টাকা দিয়েও অ্যাডমিশন নেয়। তো এক্ষেত্রে তোমরা বুঝেই গেলে তোমাদের অ্যাডমিশন নিয়ে কোনো প্রবলেম হবে না, তোমাদের এই তোমাদের পরীক্ষা হয়নি বলে যে তোমাদের অ্যাডমিশন নিয়ে প্রবলেম হবে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না। তোমরা ভয় পেও না যে এক্সাম দিতে হবে, এখানে কিন্তু বোর্ড বলে দেবে না যে আমার এই কলেজের অ্যাডমিশন প্রসিডিউর এইভাবে হবে, তোমাদের এত পার্সেন্ট মার্কস নিয়েই তুমি একটা স্টুডেন্টকে অনার্স দেবে, এটা কিন্তু বোর্ড বলে দেয় না, এটা কলেজ ডিসাইড করে, কলেজ কি কত পার্সেন্ট স্টুডেন্টদের নেবে কলেজের ওপর, প্রিন্সিপালের ওপর ডিপেন্ড করে, কলেজের সিস্টেমের ওপর ডিপেন্ড করে। তো এখানে কোনো হাত নেই বোর্ডের সাথে কলেজের এই বিষয়ে, অ্যাডমিশন নেওয়ার বিষয়ে, অ্যাডমিশন তাদের অনুযায়ী তারা নেবে। এবার কোনো কোনো পপুলার যে কলেজগুলো রয়েছে অবভিয়াসলি এই পরিস্থিতিতে যে এক্সামগুলো হয়নি সেখানে এ তোমাদের এক্সাম নেবে। ধরো তোমাদের আমি যদি বলি জিওগ্রাফির কথা, কিংবা আমি যদি বলি কেমিস্ট্রির কথা, কিংবা যদি বলি ফিজিক্সের কথা, এই পরীক্ষাগুলো তো রীতিমতো হয়নি, তোমরা ভালো যে নম্বর, যে সাবজেক্টে সবচেয়ে বেশি নম্বর পাবে সেই সাবজেক্টে শতকরা হিসাবে নম্বর পাবে, সেক্ষেত্রে তারা চেক করবে যে অ্যাকচুয়ালি স্টুডেন্টটা অনার্স নেওয়ার যোগ্য কি না। কেন, এটা হচ্ছে তোমাদের কেরিয়ারের প্রশ্ন। যদি তোমরা অনেকেই চাই যে আমি অনার্স নেব, কেউ কেউ আছে, এমনও স্টুডেন্ট আছে, তোমাদের প্রত্যেককে বলছি না, কোনো কোনো স্টুডেন্ট আছে ভাবে অনার্স নিলে আমার খুব ভালো কেরিয়ার হবে, কিন্তু অনার্স যদি সে নেওয়ার যোগ্য না হয়, অনার্স নিয়ে নেয়, পরবর্তীকালে তার কেরিয়ার খারাপ হয়ে যাবে, সেইটা বিবেচনা করার জন্য এক্সাম নেওয়া হবে, সেটা তোমাদের ভালোই করা হবে। আমি মনে করি প্রত্যেকটা কলেজের এক্সাম নেওয়া উচিত। তো এখন কথা হচ্ছে এক্সাম তো দেবো, কোন সিলেবাসের ওপর এক্সাম দেবো, কি এক্সাম দেবো। তো তোমরা যে বিষয়ে অনার্স দিতে চাইছো সেই বিষয়ে ক্লাস টুয়েলভে যে পরীক্ষাটা তোমরা দেওনি, পড়েছো তো ক্লাস টুয়েলভে সেই সাবজেক্টটা পড়েছো, সেই সাবজেক্টে যা যা পড়েছো, যা যা সিলেবাস ছিল ক্লাস টুয়েলভে, তার ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। যদি বলি আমি জিওগ্রাফির কথা, জিওগ্রাফিতে টুয়েলভে যা সিলেবাস ছিল সেই সিলেবাসের ওপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এবং একটা ন্যূনতম মার্কস চাইবে। এটা কলেজের ওপর ডিপেন্ড করছে কত পার্সেন্ট, ন্যূনতম আমি বলে দিলাম 60%, সবচেয়ে কম 60% তোমাদের নাম্বার পেতে হয়। এবার কিছু কিছু কলেজ কী হয় আরও কমিয়ে নাম্বার দেয়, 60% পেলে অ্যাডমিশন তোমাদের হয়ে যায় যে কোনো কলেজেই প্রায়, আদারওয়াইজ কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা বুঝে গেছো যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া অনার্সদের কীভাবে হতে চলেছে সম্পূর্ণ কিছু আলোচনা করেছি। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, তোমাদের কলেজের অ্যাডমিশন প্রসিডিওর কী হবে, সবার প্রথমে বলে রাখি বিগত বছরগুলোতে যেরকমভাবে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর ছিল সেরকমভাবেই কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। এক্ষেত্রে এক দুটো জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের সবার প্রথমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাডমিশনের জন্য, ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশন হবে না, কী হচ্ছে প্রথমে অ্যাপ্লাই করতে হয় তোমাদের, যে কলেজে তোমরা ভর্তি হতে চাইছো সেই কলেজের একটা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হয়।
তো সেখানে তোমরা সাইবার ক্যাফে গিয়ে করতে পারো অথবা তোমরা নিজের ফোন থেকে করতে পারো, বাড়িতে বা কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে করতে পারো। তো অনলাইনে এখানে তোমাদের কি হচ্ছে সাবজেক্ট চুজ করতে হয়। সবার প্রথমে তোমরা যদি অনার্স নাও, যে সাবজেক্টে অনার্স নিচ্ছ সেই সাবজেক্ট এবং দুটো পাসের সাবজেক্ট থাকে, ওই দুটো পাসের সাবজেক্টকে সিলেক্ট করলে, ফর এক্সাম্পল তোমরা ম্যাথামেটিক্স অনার্স নিতে চাও, তোমরা ম্যাথামেটিক্স অনার্সের সাবজেক্ট চুজ করলে, অনার্সের সাবজেক্ট ম্যাথামেটিক্স এবং ম্যাথামেটিক্স অনার্স সাবজেক্ট অনার্সের সাথে ওই কলেজে কি কি পাসের সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা কলেজে সেম পাসের সাবজেক্ট থাকে না, তো দেখা গেলো তোমাদের ফিজিক্স বা কেমিস্ট্রি নিতে চাও, ফিজিক্স কেমিস্ট্রি পাসের সাবজেক্ট হয়ে গেল, বা কেউ ফিজিক্স বা কম্পিউটার নিতে চাও সেক্ষেত্রে পাসের সাবজেক্ট তোমাদের হয়ে গেল। তো যেটা যেটা তোমাদের পাসের সাবজেক্ট আছে সেখান থেকে তোমরা দুটো আরও পাসের সাবজেক্ট চুজ করো। আর যদি আমি পাসের স্টুডেন্টদের কথা বলি, যারা পাস শুধুমাত্র প্লেন পড়বে, তো তাদের কি হচ্ছে তিনটে সাবজেক্ট চুজ করতে হয়, এই সাবজেক্টে আমরা পাস পড়বো, বিএসসি পড়বো, বিএসসি পড়বো, সব সমস্ত পার্টিকুলার আলাদাভাবে সিলেক্ট করার জায়গা থাকে। তো এখানে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করলে, অ্যাডমিশন হলো না, তোমরা অ্যাপ্লাই করলে এই প্রত্যেকটা কলেজের একটা ফিস থাকে, কারোর 100, কারোর 50, এরকম বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ফিস থাকে অ্যাপ্লাই করার জন্য। কেউ কেউ একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লাই করে, কেউ কেউ একসাথে দু তিনটে কলেজের জন্য অ্যাডমিশন অ্যাপ্লাই করে, যে এই এই কলেজে যদি অনার্স এই সাবজেক্টে অনার্স না পাই তাহলে এই কলেজে পাবো। তো বিভিন্ন কয়েকজন আছে দু তিনটে কলেজে অ্যাপ্লাই করে, আর যারা খুব ভালো নম্বর পেয়েছে, যারা যাদের ভরসা আছে যে আমি এই কলেজে পেয়েই যাবো, তারা একটা কলেজে অ্যাপ্লাই করে। করার পর তাদের একটা লিস্ট টাঙায় যে কারা কারা অ্যাডমিশন নিতে পারবে, তাদের একটা লিস্ট টাঙায়, সেই অ্যাডমিশন লিস্ট তোমরা দেখতে পারবে অনলাইনে। অ্যাডমিশন অনলাইনে দেখার পরে তোমাদের দেখতে পারবে কত নম্বরে তোমার নাম রয়েছে, কী রয়েছে, কোন 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 কলেজে তোমরা সিলেক্ট হয়েছে, সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এটাই হচ্ছে তোমাদের মেনলি আগের বছরগুলোতে পসিটিভ ছিল, এখনও কিন্তু সেই রকমই হবে। শুধু এখানে একটা তফাত কী হবে, যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তারা অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পর অনলাইনে দেখবে যে তোমাদের কত নম্বর রয়েছে, তোমাদের একটা নম্বর দিয়ে দেবে, রেজিস্ট্রেশন নম্বর বা এরকম কোনো একটা নম্বর দিয়ে দেবে, এবং সেখানে গিয়ে তোমাদের আগে পরীক্ষা দিতে হবে, পরীক্ষাটা চেক হবে, চেক হয়ে আবার অ্যাডমিশন যেরকম লিস্ট হয় সেরকম অ্যাডমিশন লিস্ট তোমাদের দিয়ে দেওয়া হবে, তারপরে তোমরা তোমাদের ভর্তির পসিটিভ হবে। সিম্পল ব্যাপার, এখানে একটা কাজ কী বেড়ে গেলো, তোমাদের এক্সাম দিতে হবে, এক্সাম দেওয়ার পর অ্যাডমিশন লিস্টটা দেবে, আর যেটা আগে রেজাল্টের উপর ডিপেন্ড করে দেওয়া হতো, এটা কিন্তু আমি অনার্সের স্টুডেন্টের কথা বলছি। তো এবার যদি আমি পাসের স্টুডেন্টদের কথা বলি, পাসের স্টুডেন্টদের ক্ষেত্রে কী করা হবে, তো পাসের স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা নিয়ে কোনো লাভই নেই, কারণ তারা পাস করলেই তাদেরকে যে সাবজেক্ট নিয়ে তারা পড়ছে সেই সাবজেক্টের থেকে সাবজেক্ট চুজ করতে পারে, সেক্ষেত্রে তাদের কোনো প্রবলেম হবে না। এবং কোনো কোনো ক্ষেত্রে কী হতে পারে, যে কোনো কলেজে যদি খুব বেশি সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রাখতে পারে। তুমি ভাবো না, তুমি ধরো একটা কলেজ ওপেন করেছো, ভাবো অ্যাটলিস্ট, তো তুমি কী চাইবে, সবার প্রথমে চাইবে যে কলেজে প্রচুর সংখ্যক স্টুডেন্ট হোক, আর যদি স্টুডেন্ট না আসে, অল্প স্টুডেন্ট আসে, সেক্ষেত্রে তুমি এক্সাম নিলেও ক্রাইটেরিয়া রাখবে না, সেরকম হাই লেভেলের পার্সেন্টেজ রাখবে না, তাহলে তো কেউ ভর্তি হতে পারবে না। সবার প্রথমে দেখলে তোমাদের স্টুডেন্ট দরকার, স্টুডেন্ট নিলে, তারপরে যখন স্টুডেন্ট দেখছো অনেক স্টুডেন্ট আসছে, অত সিট নেই কিন্তু স্টুডেন্ট বেড়ে গেছে, সেক্ষেত্রে কী করলে পার্সেন্টেজটা হাই হয়ে যায়। তো যখনই দেখছে যে কোনো কলেজে প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে, তখন কী হচ্ছে একটা পার্সেন্টেজ রেখে দেয় যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে বাদ হয়ে যায়, সেইগুলো কোন কলেজ, যে কলেজগুলো খুব পপুলার, আগেই বলে দিলাম। তো ব্যাপারটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। আর যদি ইঞ্জিনিয়ারিংয়ের যে স্টুডেন্টরা রয়েছে তাদের কথা বলি, তাদের তো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং করতে গেলে পরীক্ষা দিতেই হয়, গভর্নমেন্ট যারা চান্স নিতে চাইছো তাদের র্যাঙ্ক করতে হয়, এবং যদি প্রাইভেট কোনো ইনস্টিটিউটের কথা বলি, পার্টিকুলার কোনো কোর্স তোমরা করতে চাইছো, নার্সিং কোর্স কেউ করতে চাইছো, বা তোমরা ডেভেলপমেন্ট কোর্স করতে চাইছো, বা হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাইছো, একটা পার্টিকুলার কোর্সে যেতে চাইছো ক্লাস টুয়েলভের পর, উচ্চ মাধ্যমিকের পর, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অসুবিধাই হবে না। কারণ কী অসুবিধা হবে না, কারণ ওরা কিন্তু স্টুডেন্ট চাই, ওরা চায় যে আমাদের প্রাইভেট, ওরা ইনস্টিটিউটটা খুলেছে বা প্রাইভেট সংস্থাটা খুলেছে এই কারণে যাদের স্টুডেন্টরা আসে, ভর্তি হয়, তাদের ইনকাম জেনারেট হয়, সেই কারণে তারা যদি পরীক্ষাও নেয়, ঠিক আছে, পরীক্ষা তো নেয়ই বেশিরভাগ প্রাইভেট, দেখানোর জন্য নেয়, পরিষ্কার কথা। এবং কিছু কিছু পপুলার যে প্রাইভেট কলেজগুলো রয়েছে বা প্রাইভেট সংস্থাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় খুব পপুলার হলে সে সমস্ত জায়গায় আমার মনে হয় না এরকম প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে যারা বাদ করে কোনো স্টুডেন্টকে, বাদ করে না, খুব খারাপ অবস্থা না থাকলে বাদ করে না স্টুডেন্টদের, কারণ তাদের স্টুডেন্ট দরকার। এবং বাদবাকি যারা রয়েছে মেডিকেল লাইনে যেতে চাইছো কিংবা নন মেডিকেল লাইনে যেতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই হবে না, কারণ তাদের পরীক্ষা হলেও এক্সাম দিতে হতো, না হলেও এক্সাম দিতে হবে। তো এখন কথা হচ্ছে অ্যাডমিশন কবে হবে। তোমরা জানো জুলাই মাসে তোমাদের রেজাল্ট বেরোনোর কথা রয়েছে, তো যেদিন তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোবে ঠিক তার এক থেকে দুদিনের মধ্যেই তোমাদের কিন্তু সেই সমস্ত ওয়েবসাইটগুলো কলেজের এর ওপেন করে দেওয়া হবে অ্যাডমিশনের জন্য, এবং অ্যাডমিশন তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাডমিশনের জন্য, এবং ওখানে এই ওই যেখানে অ্যাপ্লাই করবে সেখানে লেখা থাকবে যে এই সাবজেক্ট নেওয়ার জন্য কত পার্সেন্ট দরকার, দেখবে বিভিন্ন
কলেজে বিভিন্ন রকম, কেউ ধরো ফিজিক্সে অনার্স নিতে চায়, কেউ ধরো জিওগ্রাফিতে অনার্স নিতে চায়, সেক্ষেত্রে তাদের ম্যাথামেটিক্সের নম্বরটাও দেখা হয়। তো সেক্ষেত্রে কিন্তু একটা তোমরা যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্টে যেই অনার্সটাই সিলেক্ট করবে তখন ওখানে অপশান দিয়ে দেবে যে তোমাদের অনার্স নিতে গেলে এই এই ক্রাইটেরিয়া রয়েছে, মানে এই সাবজেক্টে এত নম্বর পেতে হবে। তো এটা প্রত্যেকটা কলেজ অনুযায়ী ভিন্ন, এক একটা কলেজে এক এক রকম পার্সেন্টেজ চাইবে। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট এবারে ক্লিয়ার হয়ে গেছে আর তোমাদের অ্যাডমিশন নিয়ে কোনো চিন্তা করার বিষয় না। তোমরা যে যে সাবজেক্ট যে 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 স্টুডেন্ট নিতে চাইছো তোমরা যদি সেই সব সাবজেক্টে পারদর্শী হয় অবশ্যই নাও এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে, অ্যাডমিশন নিয়ে কোনো প্রবলেমই হবে না বাতিল পরীক্ষার জন্য। তো এখন ক্লাস নেওয়ার পর তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে লেগে গেছে, এখন কটা বাজে বলি, এখন 11টা বাজে, আমি এই মাত্র ক্লাস শেষ করলাম, তো 10:45 হবে, অনলাইন ক্লাস নিয়েছিলাম। তো নেওয়ার পর ক্লাসটা শেষ করি তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে লেগে গেছি, এখন এটাকে এডিটিং করব, এখনও পর্যন্ত আমি ডিনার করিনি, ডিনার করব, কোনটা করতে করতে এডিটিং করব, তারপরে আপলোড করবো, জানি না কখন আজকে আপলোড করে দিতে পারবো কি না, চেষ্টা করবো আজকেই যাতে আপলোড দিয়ে দিই। তো আশা করি তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে কলেজের, আর এখনও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আর ইনস্টাগ্রামে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং রেড বাটনে ক্লিক করো, কেননা তোমাদের জন্য প্রতিনিয়ত ও এখানে ভিডিও আপলোড হয় স্পেশালি স্টুডেন্টদের জন্য। আর ভিডিওটিকে এখনও শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখো অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।